দেখছেন ধর্মযুদ্ধ দু হাজার চব্বিশ জহিতা রয়েছে আপনাদের সঙ্গে আজ দেশ জুড়ে শেষ দফার নির্বাচন বাংলা সহ আট রাজ্যে আজকে রাজ্যের হাই ভোল্টেজ কেন্দ্রে নটি হাট্টি লড়াই রয়েছে যাদবপুর বসিরহাট দমদম ডায়মন্ড হারবার চোখ রয়েছে বরানগর বিধানসভা উপনির্বাচনেও আজ হাই ভোল্টেজ একেবারে বলা যেতে পারে শেষ দফার নির্বাচন সপ্তম দফার নির্বাচন এবং গোটা দেশের নজর কিন্তু আজকের এই নির্বাচনের এছাড়াও কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও ভাগ পরীক্ষা রয়েছে বারাণসী কেন্দ্র থেকে তিনি এবারেও দাঁড়িয়েছেন দু হাজার চোদ্দ দু হাজার উনিশে তিনি এই কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়েছেন এবারেও কিন্তু যথেষ্ট আশাবাদী রয়েছে বিজেপি আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো আজ শেষ দফা নির্বাচন সপ্তম দফা নির্বাচনে গোটা দেশের নজর কিন্তু রয়েছে তার মধ্যে বাংলার নটি কেন্দ্রে আজকে ভোট গ্রহণ রয়েছে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দমদম বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুরে আজকের লোকসভা নির্বাচন আজকে শেষ দফার লোকসভা নির্বাচন এবং গোটা দেশের নজর কিন্তু আজকের এই নির্বাচনে আজ আপনাদের জানিয়ে রাখবো আজ মোট আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ মোট সাতাশ কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে এবং যে ভোটগ্রহণকে কেন্দ্র করে কিন্তু লড়াই বলা যেতে পারে এবং আজকের এই শেষ দফা নির্বাচনে বাংলায় কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মোট নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্র বাহিনী এছাড়া মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম ভোট কেন্দ্র কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কুইক রেসপন্স টিম এবং ইতিমধ্যে কিন্তু হাড্ডাহাঁটি লড়াইয়ে এতদিন আমরা দেখে এসেছি যে প্রচারে কিন্তু কমতি রাখেনি কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা এবং সেই মতোই কিন্তু আজকে শেষ দফা নির্বাচন সপ্তম দফা নির্বাচনকে কেন্দ্র করে বলা যেতে পারে হাটি লড়াই এবং গোটা দেশের নজর কিন্তু আজকের এই নির্বাচনে কারণ হেভিওয়েট প্রার্থীও রয়েছে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু রয়েছেন আজকে তার ভাগ্য পরীক্ষা অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও আজকে ভাগ্য পরীক্ষা রয়েছে শেষ দফা ভোটের সবচেয়ে নজর করা প্রার্থীর নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং টানা তৃতীয়বার বারাণসীর সাংসদ হওয়ায় লড়াইয়ে নেমেছেন তিনি এবং এই আসনে এবারে তার প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায় এছাড়াও বিজেপির একঝাক হেভিওয়েট প্রার্থী রয়েছেন সপ্তম পর্বের আজকের এই লড়াইয়ে আজ সাতান্নটি আসনে নির্বাচন হচ্ছে গোটা দেশে তার মধ্যে বাংলার নটি আসনে আজ ভোট গ্রহণ দমদম মারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর এবং দক্ষিণে আছে ভোট গ্রহণ কর্মসূচি এবং এই সাতান্নটি আসনে রয়েছে মোট নশো ছিল বিজেপির দখলে কংগ্রেসের দখলে তেরোটি আজ শেষ দফা নির্বাচন বলা যেতে পারে হাড্ডাহাডি লড়াই রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থীর আজকে ভাগ্য পরীক্ষা তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মোট সাতান্নটি আসনে নির্বাচন এবং তার মধ্যে বাংলার নটি আসনে নির্বাচন রয়েছে আজকে বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর এবং দক্ষিণে নির্বাচন রয়েছে এবং এছাড়াও বরানগর বিধানসভা উপনির্বাচন রয়েছে আজকে আজ শেষ দফার নির্বাচন এবং আজকের এই নির্বাচনের দিকে কিন্তু গোটা দেশের নজর ছিল কারণ আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর আজকে ভাগ্য পরীক্ষা রয়েছে তার মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং আজকে মোট কেন্দ্রে দেশের আটটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ মোট সাতান্নটি আসনে কিন্তু আজকে ভোট গ্রহণ রয়েছে এবং আজকের এই শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় আটোটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এছাড়া দুশো ছেচল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে এবং যেমনটা দেখা যাচ্ছে যে শুক্রবার পর্যন্ত শহর জুড়ে টহলদারি করেছে বাহাত্তরটি নাইট পোলিং গাড়ি এবং এছাড়াও আপনাদের জানিয়ে রাখবো আজকের শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু গোটা দেশের নজর ছিল সেই মতোই কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটাও আটও ষাটও করা হয়েছে মোটে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দু হাজার একশো কুড়িটি ভোট গ্রহণ কেন্দ্র তার মধ্যে কিন্তু স্পর্শকাতর এলাকা রয়েছে একাধিক এবং সেইগুলিকে কেন্দ্র করে কিন্তু বেশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দমদমে ভোটগ্রহণ কেন্দ্র এক হাজার সাতশো বিরানব্বই বারাসতে ভোটগ্রহণ কেন্দ্র নশো একানব্বই বসিরাটে রয়েছে এক হাজার আটশো বিরাশিটি এবং তার মধ্যে রয়েছে স্পর্শকাতর একাধিক ভোট কেন্দ্র জয়নগরে এক হাজার আটশো আটানব্বই মথুরাপুরেও কিন্তু এক হাজার আটশো আটানব্বইটি ভোট গ্রহণ কেন্দ্র আজ সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচন গোটা দেশের নজর রয়েছে আজকের এই শেষ দফা নির্বাচনে তার মধ্যে বাংলা রয়েছে নটি আসনে ভোট গ্রহণ তার মধ্যে রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ যাদবপুর বসিরহাট জয়নগর মথুরাপুর বারাসাত আপনাদের জানিয়ে রাখবো আজ শেষ তফা নির্বাচন এবং আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা বাংলাতেও কিন্তু নজরে আসছে স্পর্শ কাতর যে কেন্দ্রগুলি রয়েছে সেগুলিকে কেন্দ্র করে কিন্তু কুইক রেসপন্স টিম মোতায়েন করা রয়েছে রয়েছে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ সাতান্নটি আসনে নির্বাচন গোটা দেশ জুড়ে এবং তার মধ্যে বাংলার নটি আসনে ভোট দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর এবং দক্ষিণ এবং আজকে দেশ জুড়ে সাতান্নটি আসনে লড়াই তার মধ্যে নশো চারজন প্রার্থী আগেরবার বার সাতান্নটির মধ্যে পঁচিশটি ছিল বিজেপির দখলে এবং কংগ্রেসের দখলে ছিল তেরোটি কিন্তু এবারে কি হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের শেষ দফার ভোটে সবচেয়ে নজর করা প্রার্থী রয়েছেন নরেন্দ্র মোদী বাংলার নটি কেন্দ্রে আজকে নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচন তার মধ্যে উত্তর কেন্দ্র লোকসভা কেন্দ্র থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি সেখানকার পরিস্থিতি এখন কি দেখতে পাচ্ছ দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের চৌরঙ্গি বিধানসভার গোল্ডস্মিথ একটি স্কুলে সেখানে কিন্তু এই মুহূর্তে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু ভোটগ্রহণ শুরু হয়নি কারণ যারা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট রয়েছেন তারা এই মাত্র সবে প্রবেশ করেছেন কিন্তু এই বুথে কোনো ভোটারকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এবং সেই জন্যই কিন্তু পোলিং পার্সোনাল যারা রয়েছেন তারা নির্বাচন শুরু করতে পারছেন না একেবারে ত্রিস্তরীয় কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন শুরু হয়েছে এই এই কেন্দ্রে বহুমুখী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে কিন্তু মূল লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায় অন্যদিকে তৃতীয় শক্তি হিসেবে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং তৃণমূল কংগ্রেসের কাছে ওটা রাজনৈতিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জের কারণ তাদের পার্টি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কিন্তু উত্তর কলকাতার অত্যন্ত পরিচিত মুখ এবং গত কিছুদিন আগে পর্যন্ত তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার যিনি জেলা জেলা সভাপতি ছিলেন দলের বেশ কিছু অভ্যন্তরীণ কন্দল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মানসিক দূরত্বের কারণেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়েন এবং ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগদান করেছেন ইতিমধ্যেই কিন্তু তাপস রায় তার বাড়ি থেকে বেরিয়েছেন নির্বাচনী প্রক্রিয়া দেখার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোনি তবে ত্রিস্তরীয় কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন শুরু হচ্ছে এবং দেখো এখানে কোনো সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে এজেন্টরাই সবে প্রবেশ করেছেন কোনো ভোটার কিন্তু এই কেন্দ্র এখনো পর্যন্ত আসেননি সেই জন্যই কিন্তু নির্বাচন এখনও পর্যন্ত শুরু করা যাচ্ছে না আমি যে স্কুলে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু তিনটি বুথ রয়েছে তিনটি বুথেই কিন্তু কোনো ভোটার এখনো পর্যন্ত প্রবেশ করেনি অর্থাৎ পুলিশের কাছে চ্যালেঞ্জ বা নিরাপত্তারক্ষীদের কাছে চ্যালেঞ্জ তার সঙ্গে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ যেভাবে এই এই কেন্দ্রে উত্তেজনা রয়েছে রাজনৈতিক উত্তাপ রয়েছে তাতে নির্বাচন কিভাবে নির্বিঘ্নে শেষ করা যায় অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা তারাও কিন্তু যে কেন্দ্র রয়েছে কেন্দ্রের বাইরে রয়েছেন বুথের ভেতরে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা রয়েছেন অর্থাৎ ত্রিস্তরীয় একেবারে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত এই নির্বাচন কিন্তু শুরু প্রক্রিয়া শুরু হয়েছে এখনও কিন্তু নির্বাচন শুরু হয়নি আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে অনুরোধ করব এই স্কুলের চিত্রটা যে এখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কিভাবে ব্যবস্থা করা হয়েছে এবং স্কুলে কিন্তু সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তবু কিন্তু নির্বাচন শুরু করা যাচ্ছে না কারণ হচ্ছে আমি যে কথা জুইতে একটু আগে বলছিলাম যে কোনো ভোটার কিন্তু এখনো পর্যন্ত এখানে প্রবেশ করেননি এখানে মূল লড়াই কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেস পার্টি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছেন তাপস রায় এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা পনেরো কিন্তু পনেরো জন প্রার্থী থাকলেও এখানে কিন্তু মূল লড়াই তৃণমূল কংগ্রেসের এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্যদিকে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ ভট্টাচার্য বেশ কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে অত্যন্ত উত্তপ্ত কারণ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী রয়েছেন তাপস রায় তিনি এই কেন্দ্রে অত্যন্ত পরিচিত মুখ এবং তিনি কিন্তু চৌরঙ্গি বিধানসভারই ভোটার সেই জায়গাতেই কিন্তু নির্বাচনকে নির্বাচন যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় কিন্তু বাড়তি বাড়তি একটা উত্তাপ তৈরি হয়েছে কারণ যেহেতু যেহেতু ভারতীয় জনতা পার্টি এখানে তাপস রায়ের মতো প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগঠন অত্যন্ত শক্ত তিনি পাঁচবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনবারের বিধায়ক ছিলেন অর্থাৎ আটবার তিনি এর আগে নবার তিনি নির্বাচিত হয়েছেন এবার তিনি জয়লাভ করলে দশমবার তিনি কিন্তু তার সংসদীয় জীবনের প্রবেশ করবেন সেই জায়গাতে কিন্তু এই কেন্দ্রের নির্বাচনের এবং রাজনৈতিক উত্তাপ যথেষ্ট রয়েছে জুহিতা একেবারেই দেবজ্যোতি তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে আমরা দেখলাম কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের চিত্রটা এখনো পর্যন্ত কিন্তু কোনো ভোটার সেখানে প্রবেশ করেনি তবে সেখানে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে আজ শেষ দফা নির্বাচন সপ্তম দফা নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশের নজরে কিন্তু রয়েছে আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে আজ বাংলার নটি আসনে ভোট রয়েছে তার মধ্যে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে নির্বাচন কেন্দ্র রয়েছে এবং আজ এই নটি হাই ভোল্টেজ কেন্দ্র বলা যেতে পারে সেখানে কিন্তু আজকে হাড্ডাহাড্ডি লড়াই নজর রাখবো ভাঙরের দিকে আজ শেষ দফা নির্বাচন তার আগের রাতে উত্তপ্ত ভাঙর আইসে প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ করছে জানা গিয়েছে ভাঙর এক নম্বর ব্লকে রানীগাছি এলাকায় আছে তৃণমূল এবং সংঘর্ষ হয় তুমুল খবর পেয়ে সেখানে পৌঁছন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইসে প্রার্থী নূর আলম খান তখনই তার গাড়িতে হামলা হয় এমনটাই অভিযোগ করছে ভাঙা গাড়ি নিয়ে ভাঙর থানার দ্বারস্থ যাদবপুর লোকসভা কেন্দ্রের আইসে প্রার্থী নূর আলম খান

সেখানে যে আইএসএফ এর যে এজেন্ট সেই এজেন্ট পুলিশ তুলে আনে আর এরই প্রতিবাদে আইএসএফ প্রার্থী নুর আলম খান সেই ডানিগেশ এলাকায় রাতেই পৌঁছে যায় সেখানে যখন রাতে আইএসএফ প্রার্থী নুর খান পৌঁছায় সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু নুর আলম খানের যে গাড়ি সেই গাড়ি ধাওয়া করে ইট বৃষ্টি করতে থাকে সেখানে আর নুর আলম খানের গাড়ি ভাঙচুর করায় রাতেই নুর আলম খান তার ভাঙা গাড়িটি নিয়ে ভাঙড় থানাতে দ্বারস্থ হয় সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বলা চলে যে ভাত রাতে ভোটের ভোটের আগেই প্রার্থীর ওপর গাড়ি ভাঙচুর তাহলে দিনের বেলা কি হবে এটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে রাতেই কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন নুর আলম এক্ষেত্রে তৃণমূল কি বলছে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তৃণমূল যেটা বলতে চাইছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে এই সমস্ত গাড়ি ভাঙচার করা হয়েছে যেটা আমরা সূত্র মানুষ জেনে জানতে পারলাম যে তৃণমূলের আইএসএফ যে গোষ্ঠীদ্বন্দ্ব তারা গোষ্ঠীদ্বন্দ্ব করেই নিজেদের নিজেদের গাড়ি ভাঙচুর করে ভোটের আগে এলাকায় উত্তেজনা করার সৃষ্টি করতে চাইছে ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ভোটে ঠিক আগের রাতে উত্তপ্ত ভাঙ্গর আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ করছে জানা গিয়েছে ভাঙ্গর এক নম্বর ব্লকে রানীগাছি এলাকায় আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ হয় খবর পেয়ে সেখানে পৌঁছন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান তখনই তার গাড়িতে হামলার অভিযোগ করছে ভাঙা গাড়ি নিয়ে ভাঙ্গর থানার দ্বারস্থ যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তদন্তে ভাঙর থানার পুলিশ লোকসভার দু নম্বর ওয়ার্ডে চরম উত্তেজনা পড়ে ছায় তৃণমূলের রস্তায়ী কার্যালয় ঘটনা তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ আজ শেষ দফা নির্বাচন এবং তার আগে কিন্তু উত্তপ্ত হয়ে উঠল খর্দা খর্দা পুরসভার দু নম্বর ওয়ার্ডে চরম উত্তেজনা ছড়ায় পুরে ছাই তৃণমূলের রস্তায়ী কার্যালয় ঘটনা তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ কি কারণে এই আগুন লাগলো তারই তদন্ত শুরু করেছে পুলিশ আজ শেষ দফা নির্বাচন এবং সপ্তম দফা নির্বাচনে আজকে ভোট শুরু হওয়ার আগে কিন্তু উত্তেজনা দিকে দিকে উত্তেজনা ছবি উত্তপ্ত হয়ে উঠল খর্দা খর্দা পৌরসভার দু নম্বর ওয়ার্ডে চরম উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ উঠছে এবং পুরে ছায় তৃণমূলের অস্থায়ী কার্যালয় কে বা কারা আগুন লাগলো বা কি কারণে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে রহুরা থানার পুলিশ আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ভোট শুরু হওয়ার আগে উত্তপ্ত খর্দা খরদা পৌরসভার দু নম্বর ওয়ার্ডে চরম উত্তেজনা ছাড়ায় পুরো ছাই হয়ে যায় চিনমুলে রস্তায় কার্যালয় এবং এই ঘটনা তদন্ত শুরু করেছে রহুরা থানার পুলিশ কি কারণে আগুন লাগলো কারা আগুন লাগিয়েছে এই ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চরম উত্তেজনা ছড়াই ওই এলাকায় এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানব টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত কি জানাতাছে কিভাবে আগুন লাগলো দেখো গতকালকে রাত্রিবেলা কিন্তু খর্দা পৌরসভা 2 নম্বর ওয়ার্ড খড়দা পৌরসভার বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন যে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয় সৌগত রায়ের সমর্থনে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তৈরি করেছিলেন সেই কার্যালয়ে কিন্তু রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী আসে যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ রয়েছে এসে কিন্তু ডিজে দিয়ে সেই কার্যালয়কে কিন্তু সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু সেখানে খড়দা পৌরসভা দু নম্বর ওয়ার্ড অঞ্চলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যায় এবং স্থানীয় কাউন্সিলর চিন্ময় কুমার দাস বলেন যে এই যে কেউ বা কারা কিন্তু আলাদা করে কোন রাজনৈতিক দলের কিন্তু তিনি নাম নেননি বলেছেন একদল দুষ্কৃতি কেউ বা কারা এসে এই হেন দুষ্কর্ম করেছে যে দুষ্কর্মের শাস্তি কিন্তু অবিলম্বে তারা দাবি করছে ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং যেভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওখান দিয়ে টহল দিচ্ছে এবং তার পাশাপাশি রাজ্য সরকারের পুলিশ প্রশাসনও কিন্তু ওখানে তৎপরতার সঙ্গে কিন্তু মোতায়েন করা রয়েছে ধন্যবাদ জানা জয়ন্ত আজ দেশ জুড়ে শেষ দফা নির্বাচন বাংলা সহ মোট আটটি রাজ্যে ভোট তার মধ্যে রাজ্যের নটি হাই ভোল্টেজ কেন্দ্রে বলা যেতে পারে হাড্ডা হাড্ডি লড়াই এবং নজরে রয়েছে যাদবপুর বসিরহাট দমদম ডায়মন্ড হারবার চোখ রয়েছে বড়নগর উপনির্বাচনের আজ শেষ দফা নির্বাচন এবং সপ্তম দফার এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একেবারে বলা যেতে পারে হাটটা হাটি লড়াই মোটে সাতান্নটি আসনে আজকে ভোটগ্রহণ রয়েছে তার মধ্যে বাংলার নটি আসনে ভোটগ্রহণ এবং বাংলার এই নটি আসনে ভোট গ্রহণের জন্য কিন্তু আটো নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে কেন্দ্র বাহিনীর সংখ্যাও মোটে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বাংলার এই নটি আসনে ভোট গ্রহণের জন্য আপনাদের যে আমরা জানাচ্ছিলাম আজকের এই শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বলা যেতে পারে হাড্ডা হাটি লড়াই এবং গোটা দেশের নজর কিন্তু রয়েছে আজকের এই নির্বাচনে কারণ একাধিক হেভিওয়েট প্রার্থীরও কিন্তু আজকে ভাগ্য পরীক্ষা রয়েছে বাংলার নটি আসনে ভোট গ্রহণ আজকে দমদম বসিরহাট কলকাতা উত্তর দক্ষিণ এছাড়াও কিন্তু ভোট রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে আজকে ভোট রয়েছে বেহালা দিকে নজর রাখবো বেহালা পূর্ব থেকে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস সেখানকার কি ছবি উঠে আসছে দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে বেহালা পূর্ব একটি যেখানে এই মুহূর্তে কিন্তু আমরা সেখানেই বরিশায় তিনটি এখানে বুথ আছে একটি একশো ছিয়াশি নম্বর বুথ পোলিং স্টেশন একটি একশো পঁচাশি নম্বর এবং একটি একশো চুরাশি নম্বর ইতিমধ্যেই এখানে মক পোল চলছে এবং আমি আমার ক্যামেরা পার্সন সুবিধা বলবো দেখানোর জন্যে যে এবং কেবল তাই নয় সুষ্ঠুভাবে নির্বাচন করানোর জন্য নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর সেখান থেকে যেমন এখানে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা এখানে মোতায়েন রয়েছে প্রত্যেকটি বুথের সামনে এবং পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা এজেন্ট তারাও কিন্তু বুথে রয়েছে তারা মকপুল দেখাই যাচ্ছে যে এই যে একশো ছিয়াশি নম্বর বুথ সেখানেও যেমন মক পোলের কাজ চলছে পাশাপাশি আমি দেখাবো পাশের যে পাশের যে বুথটি রয়েছে সেখানেও রয়েছে কিন্তু মকপোলের কাজ শুরু হয়েছে সেখানে রাজনৈতিক দলের যে বিভিন্ন রাজনৈতিক দল যে এজেন্টরা তারাও উপস্থিত রয়েছে এবং তাদের সামনেই কিন্তু চলছে সেখানে মক টেস্ট চলছে এখানটায় এবং তারপরেই শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া এবং এই একশো এই পঁচাশি নম্বর যে বুথ রয়েছে সেই বুথের সামনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী আমরা যেমন দেখালাম একশো ছিয়াশি নম্বর বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী ঠিক পাশাপাশি তারাও কিন্তু দুগ্ন নজর রেখেছে যে বুথের মধ্যে কোনো যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এই যে বুথ আছে একশো পঁচাশি সেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে নশো একাশি এবং সেই নশো একাশি জন মানুষ ভোট দেবে এবং তারা যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেটাই নজর কিন্তু নির্বাচন কমিশনের যার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে অর্থাৎ যে কথা বলা হয়েছিল শান্তিপূর্ণ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনে যাতে প্রত্যেকটা গণতান্ত্রিক এই উৎসবে গণতান্ত্রিক উৎসবে যাতে সবাই সামিল হতে পারে আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং বলবো যে ইতিমধ্যেই এই মকপুলের কাজ শুরু হয়েছে যদিও ভোট শুরু হবে সাতটা থেকে ভোট শুরু তথাপি এই যে মক পলের দেখা যাচ্ছে আমি আমার ক্যামেরা পার্সন সুবীর সরকারকে বলবো আর একবার দেখানোর জন্য। এই যে কেন্দ্র আছে বেহালা পূর্ব ভোটারে বলা যেতে পারে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা আঠেরো লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো কুড়ি এবং এই বেহালা পূর্ব কেন্দ্রে যে ভোটার যে পোলিং স্টেশন তিনশো ষোলোখানা পোলিং স্টেশন আছে এবং সেখানে যে পুরুষ ভোটার রয়েছে এখানে কিন্তু রয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার চারশো অষ্টআশি জন মহিলা ভোটার রয়েছে এক লক্ষ ষাট হাজার একান্ন জন এবং মোট হচ্ছে এই সাউথ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আঠেরো লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো কুড়ি জন ভোটার রয়েছে এবং ট্রান্সজেন্ডার ভোটার রয়েছে এই কেন্দ্রে সাতজন সব মিলিয়ে কিন্তু দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে দু হাজার আটাত্তরটা পোলিং স্টেশন আছে যেখানে ভোট হবে যেখানকার মানুষরা ভোট দেবে এবং তার জন্যে প্রত্যেকটি জায়গায় করা এবং করা কিন্তু সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং কেবল তাই নয় ভোটাররা এসে যাতে কোনো অসুবিধার মুখে সম্মুখীন না হয় তার জন্যও কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর এবং তাদের উদ্দেশ্য হচ্ছে একদম শান্তি এবং অবাধ নির্বাচন করানো এটাই তাদের শান্তি এবং আমি বলবো দেখানো যে প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে তাদের এজেন্ট রাখতে পারে এবং মানুষ যাতে এসে সুস্থভাবে ভোট দিতে পারে যার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনী জোয়ানরা মোতায়েন রয়েছে এবং তাদের সদান সেখানে যাতে বুথের মধ্যে একদম ঠিক বুথের সামনেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী জোয়ানরা যারা কিন্তু প্রতি মুহূর্ত নজর রাখছে যে কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেদিকে তাদের সজাগ দৃষ্টি রয়েছে অর্থাৎ বলা যেতেই পারে নির্বাচন কমিশন যেটা যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে লাস্ট শেষ দফা ভোট শেষ দফা ভোট শুরু হবে আর কিছুক্ষণ পরে আর মাত্র কয়েক মিনিট পরেই সেখানে শুরু হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অন্য বারের তুলনায় কিন্তু যথেষ্টই কিন্তু নির্বিঘ্নে ভোট সম্পন্ন করা হয়েছে এবং আজ শেষ দফা কিন্তু নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ রাজ্যে যে নটি আসনে ভোট গ্রহণ হবে সেই গ্রহণ কতটা শান্তিপূর্ণভাবে করতে পারে নির্বাচন কমিশন সেটাই এখন দেখার কেন এখনও পর্যন্ত যে ছটি দফা হয়ে গেছে তাতে কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সব জায়গায় কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু যারা পোলিং অফিসার রয়েছে তারা বেশিরভাগ কিন্তু এখানে মহিলা পরিচালিত পোলিং স্টেশনে তারা ইয়ে রয়েছেন এবং তারাই কিন্তু তারা সমস্তটা ইয়ে করছেন এবং যারা এখানে

বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা এখানে আছে কিনা একবার জানার চেষ্টা করব হ্যালো দিদি একটু আসবেন কেউ পোলিং পার্সোনাল কেউ আসবেন দিদি পোলিং পার্সোনাল কেউ একটু হ্যাঁ আসবো হ্যাঁ আসুন এক দু মিনিট জাস্ট কথা বল লাইভের মধ্যে আসে একটু কথা বলিনি যে কোনো একজন আসুন না ভিতরটা দেখতেই পাচ্ছেন ভিতরে সেই চিত্র দেখতে পাচ্ছেন এখানটায় তারা কিন্তু ব্যস্ত রয়েছে এই মক পোলের জন্য এবং ফার্স্ট পোলিং অফিসে যারা রয়েছেন তারা আসছেন এবং তাদের সঙ্গে কথা বলা যাবে যে তারা ঠিক নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনা করেছে সেই ব্যবস্থাপনায় তারা খুশি কথা বলুক কারণ তারা যে ব্যবস্থা করে আসছে দিদি এক মিনিট একটু কথা বলি খুশি আপনাদের নির্বাচন কমিশন যে ব্যবস্থাপনা করেছে তাতে কি আপনারা খুশি

মকবল চলছে মকপল চলছে হা যে কথা বলা হচ্ছে নির্বাচন কমিশনের যে উদ্দেশ্য যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট করানো সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শেষ দেখতে পাচ্ছ যে ভোট শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাইরে যারা রয়েছেন এখানে ভোটার এবং রাজনৈতিক দলের যারা এজেন্ট আছে এবং আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে একবার দেখানোর জন্যে যে বাইরে একটি গেটের বাইরে দেখো এখনও কিন্তু সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন রয়েছে পাশের একটি একটি বুথ রয়েছে এখানে যারা বসে রয়েছেন তারাও রাজনৈতিক দলের এজেন্ট পাশাপাশি বাইরে ভোটাররা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ তারা কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অর্থাৎ যে নির্বাচন কমিশন যেটা বলেছিল যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য তারা বদ্ধপরিকর এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গে শেষ দফা ভোটের আগে কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরে রয়েছে কিন্তু প্রত্যেকটি বুথ এবং সেই বুথের সামনে আমরা দেখব যে সাধারণ মানুষ তারাও কিন্তু ভোটের জন্য চলে এসছে আমরা কথা বলবো এখানে

ওই উনি যেটা বললে সত্যি জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয়ে যাচ্ছে দিনের পর দিন সাধারণ মানুষের পকেট থেকে অত্যন্ত না যাচ্ছে হ্যাঁ তারপরে এই বেকার সমস্যাটা আছে এই যে দীর্ঘদিন ছেলে মেয়েরা রাস্তায় গোড়াগড়ি খাচ্ছে এক বছরের বেশি হয়ে গেল তাদের জন্য কেউ চিন্তাভাবনা নেই তারা স্টপ হয়ে গেছে ব্যাপারটা তারপরে দেখুন এই যে ভোটের সময় বা তার আগে থাকতে এত মারামারি খুনো খুনি মানে রক্তপাত হচ্ছে মানে অনেক মানে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবারই যেন মানে না হয় এবং মেয়েদের যাতে সম্মান রক্ষাটা হয় সেটাও আমরা চাই বর্তমান যা পরিস্থিতি সেই অনুযায়ী তো আজকে আশা করার কিছু নেই সবই তো গেছে তবু আশা করব যে আগামী দিনের প্রজন্মে যারা আছে তারা যেন কর্মসংস্থানের জায়গাটা অন্তত পরিষ্কার হয় বাজারে যে দুর্মূল্য সেই সেটা থেকে যেন মানুষ একটু রেহাই পায় এর থেকে আর কি আশা করবো যাতে আমাদের যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে সাধারণ লোক তাতে খুব মানে ব্যতিব্যস্ততা এখন হয়ে পড়েছে মানে সকালে খায় তো রাত্রে খাবে কিনা এরকম চিন্তা করতে হয় প্লাস যুব যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা চলে যাবো আরো কিছু ভোটে তার দাঁড়িয়ে রয়েছেন আগে থেকেই বসে রয়েছেন রয়েছে আপনাদের কাছে আসবে ভোট দিতে এসেছেন সেক্ষেত্রে আপনার যে পছন্দের партии যিনি হবে তার কাছে আপনি কি আশা করবে হ্যাঁ না এখন এই ভোটের সময় আমি কিছু বলতে চাই পছন্দের партии না না এখন দাবি তো অনেক কিছু রাখতে পারে হ্যাঁ হ্যাঁ সবাইকে আমাদের ভালোরা খুব সুযোগ সুবিধা দিক নানান রকম মানুষের এক্সপেকটেশনের শেষ নেই তাই না বুঝতেই যে কাছে অর্থাৎ যিনি তাদের পছন্দের প্রার্থী হবে তার কাছে তাদের কাছে বিভিন্ন মতামত উঠে আসছে কারুর বা সেখানে বেকারদের চাকরি কারুর কাছে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কোনো জায়গায় যারা ছেলেমেয়েরা তাদের যে নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা তাদের যাতে চাকরি বাকরি হয় সব মিলে তাদের যে পছন্দের প্রার্থী হবে তাদেরকে যাতে যিনি সেখানে উঠুক প্রতিনিধি তাদের কথা যাতে কেন্দ্রে গিয়ে বলে সেমন প্রার্থীকেই তারা কিন্তু বেছে নিতে চাইছে এবং বেছে নেবে তার মধ্যে তাদের অভাব অভিযোগ রয়েছে এবং অভাব অভিযোগের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বড় কারণ বেকারদের চাকরি একটা বড় সমস্যা সেই সমস্যা সমাধান কিন্তু প্রার্থীরা করবে এই আশা রেখেই কিন্তু তারা ভোট জন্য এসছে ভোট দেওয়ার জন্য এসছে এবং সকাল সকাল তারা চলে এসছে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেবেন এবং তার পছন্দের প্রার্থী তারা গিয়ে বাংলার উন্নয়নের কথা বলবে এবং দেশের উন্নয়নের কথা বলবে এবং কেবল তাই নয় তার রাজ্যের ছেলে মেয়েদের বেকারির যাতে হাল বেরায় হাল যাতে সুধরায় এবং তার পাশাপাশি মূল্যবৃদ্ধি যাতে কমে মূল্যবৃদ্ধি যাতে মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে সেই নাবিশ্বাস উঠে আসার তার যাতে প্রতিকার করে এটাই তারা আশা রাখবে এমনটাই আশা নিয়ে তারা কিন্তু সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছে ভোট দেবেন তার পছন্দের প্রার্থীকে এমনটাই কিন্তু তাদের দাবি অর্থাৎ দেখতেই পাচ্ছেন আমি আমার সুবির বলবো যার পর দেখানো সকাল থেকে বয়স্ক মানুষ যারা তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন লাইনে দাঁড়িয়েছেন তারা ভোর দেবে বলেন তাদের একমাত্র উদ্দেশ্য যে যাতে তাদের যে প্রার্থী তাদের যে প্রার্থী হবেন তিনি যাতে তাদের কথা গিয়ে দিল্লিতে বলে বেকারি যাতে কমে এবং পাশাপাশি দ্রব্য মূল্যতি যাতে কমে যেটা মানুষের না বিশ্বাস হয়ে আসছে সাধারণ মানুষ গৃহদের একদম রান্নাঘরে পর্যন্ত সেই হেসেলে পর্যন্ত ঢুকে গিয়েছে সেই মূল্যবৃদ্ধি রাজ যাতে মানুষের না বিশ্বাস উঠছে তা যেন রুখতে পারে এমনই প্রার্থীকে তারা কিন্তু বেছে নেবেন একেবারে ধন্যবাদ জানাবো দেবাশিস আপনারা দেখতে পেলেন বেহালা পূর্বের ছবিটা সেখানে কিন্তু একেবারে বলে যেতে পারে যে ইতিমধ্যে ভোটার রা ভোট কেন্দ্রে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং সেখানে কিন্তু মক পোলিং চলছে ইতিমধ্যে ওকে এবারে ভাঙরের দিকে নজর রাখবো আবারও কারণ গতকাল রাতে কিন্তু দেখা যাচ্ছে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে জানা গিয়েছে ভাঙুর এক নম্বর ব্লকের রানীগাছ এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় খবর পেয়ে সেখানে পৌঁছন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান তখনই তার গাড়িতে হামলার অভিযোগ ওঠে ভাঙা গাড়ি নিয়ে ভাঙ্গর থানার দ্বারস্থ যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী নূর আলম খান তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলা হচ্ছে এবং তদন্তে ভাঙ্গর থানার পুলিশ যদিও এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের যেটা দাবি যে আইএসএফ এর গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই এই সংঘর্ষ হয়েছে আজ সপ্তম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন তার আগের রাতেই ব্যাপক উত্তেজনা ভাঙরে রানীগাছিতে চরম উত্তেজনা ছড়ায় আইএসএফ এর প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবং খবর পেয়ে সেখানে উপস্থিত হন প্রার্থী আইএসএফ প্রার্থী নূর আলম খান এবং তখনই তার গাড়িতেও কিন্তু হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে এই পুরো ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ এবং যেমনটা তৃণমূলের অভিযোগ যে আইএসএফ এর গোষ্ঠী দ্বন্দ্বের কারণে কিন্তু এই সংঘর্ষ হয়েছে ভাঙ্গুর এক নম্বর ব্লকে রানীগাছিতে চরম উত্তেজনা শেষ দফা নির্বাচনের আগের রাতে আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তার গাড়ি ভাঙচুরের অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের তরফে যদিও ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনা তদন্তেই ভাঙ্গর থানার পুলিশ শেষ নির্বাচনের আগের রাতে উত্তপ্ত ভাঙ্গুর বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর কি আপডেট রয়েছে আমাদেরকে জানিয়ে দিদি সকাল থেকেই ভোট কিন্তু তার আগে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর এক নম্বর ব্লকের রানীগাছি এলাকায় সেখানে যখন আইএসএফ প্রার্থী যে আইএসএফ যে ক্যান্ডিডেট হবে এজেন্ট হবে যিনি যখন নাম সিদ্ধান্ত তারপরেই যখন জানতে পারে আইএস তৃণমূল নেতৃত্বরা তারপরেই কিন্তু সেই এলাকায় ঝামেলা সৃষ্টি হয় ঝামেলা সৃষ্টি হলে পুলিশ কিন্তু ওই আইএসএফ এর এজেন্টকে তুলে নিয়ে আসে তারপরেই কিন্তু ওই এলাকায় যান রাতেই পৌঁছে যান উত্তেজনা করার জন্য তিনি তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে তবে সরাসরি তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন ধন্যবাদ উত্তপ্ত জাহাঙ্গীর আইএসএফ প্রার্থীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ করছে হামলার অভিযোগ করছে ভাঙর এক নম্বর ব্লকে রানী গাছিতে চরম উত্তেজনা ছড়ায় গতকাল রাত থেকে উত্তেজনা ছড়ায় ভাঙরে আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের যেটা দাবি যে আইএসএফ এর গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই কিন্তু এই সংঘর্ষ হয়েছে শেষ দফার ভোটে রাগের রাতে উত্তপ্ত ভাঙর দফায় দফায় উত্তেজনা ছড়ায় সেখানে ভাঙর এক নম্বর ব্লকে রানীগাছিতে আইএসএফ তৃণমূল সংঘর্ষ এবং আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় আইএসএফ প্রার্থী নূর আলম এবং তখনই তার গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় তদন্তে শুরু করেছে ভাঙর থানার পুলিশ আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ভাঙরে উত্তেজনা শেষ দফা নির্বাচনের আগে রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ভাঙড়ের রানীগাছি এলাকায় চরম উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষে ঘটনাস্থলে পৌঁছায় প্রার্থী নূর আলম খান এবং তখনই তার গাড়িতেও হামলা চালানো হয় তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং এই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ভাঙরের সাতুলিয়ায় ভোটের আগেই বোমাবাজি ভগবানপুর অঞ্চলের সাতুলিয়ায় বোমাবাজির ঘটনা সামনে আসছে ভোট কেন্দ্রের সামনে সকাল থেকে বোমাবাজি ভোট দিতে গিয়ে বোমা রাখাতে আহত এক বৃথা এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চরম উত্তেজনা ছড়ায় এলাকায় ভাঙ্গরের সাতুলিয়ার ঘটনা ভোটের আগে সেখানে বোমাবাজির ঘটনা সামনে আসছে ভগম্পানপুর অঞ্চলে সাতুলিয়ায় বোমাবাজি ভোট কেন্দ্রের সামনে সকাল থেকে বোমাবাজি শুরু হয়ে যায় এবং ঘটনায় কিন্তু বোমার আঘাতে এক বৃদ্ধ আহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায় আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ভোটের আগেই কিন্তু বোমাবাজি শুরু হয়ে গেছে সাতুলিয়ায় ভগবানপুর অঞ্চলের সাতুলিয়ায় বোমাবাজি ভোট কেন্দ্রের সামনে সকাল থেকেই বোমাবাজির অভিযোগ করছে ভোট দিতে গিয়ে বোমা রাখাতে আহত এক বৃদ্ধা সপ্তম দফা নির্বাচনের সকাল থেকেই উত্তেজনা সেখানে সকাল থেকে বোমাবাজির ঘটনা সামনে আসছে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধ সেখানে আহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সকাল সকাল ভোট কেন্দ্র উপস্থিত হন ভোটাররা এবং তখনই বোমাবাজির ঘটনা সামনে আসে এ বিষয়ে আরো বিস্তারিতভাবে ভাবে জানবো প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জাহাঙ্গীর কি খবর পাওয়া যাচ্ছে তোমাকে জানিয়ে রেখি ভোটের আগে উত্তপ্ত হয়েছে ভাঙড় দু নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের সাতুলি এলাকায় সেখানে ভোট শুরুর পূর্বেই কিন্তু বোমাবাজি আর এই বোমার আঘাতে আহত হয় একজন বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি যখন ভোট দিতে আসছিলেন সেই সময় এলোপাতারি বোম করতে থাকে এই যে ভোট কেন্দ্রের সামনে তখনই কিন্তু সেই বোমার আঘাতে আহত হয় সেই বৃদ্ধ মানুষ তবে সরাসরি অভিযোগ করছে আইএসএফ নেতৃত্ব তারা তৃণমূল বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল এলাকায় সন্ত্রাস চালানোর জন্য ভোট না দেওয়ার জন্যই সকাল থেকে বোমাবাজি করছে তবে পাল্টা অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব যে আইএসএফ এলাকায় সন্ত্রাস দৃষ্টি করার জন্য এই সমস্ত বোমাबाजी চলছে তবে বড় বড় যে ভোডের শুরুতেই যদি এভাবে বোমা পড়তে থাকে তাহলে সারা দিনটা কিভাবে কানিয়া উঠছে কিন্তু পুরো শুনো দুইটা একেবারে জাহাঙ্গীর কিন্তু পৌঁছায় যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেখানে মোতায়েন করা রয়েছে এদিকে আজ ফ্লেসদফা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আরো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে তারপরেও কিভাবে এই ঘটনা করছে। একেবারে যে যে ভোট কেন্দ্র আছে ভোট কেন্দ্রের সামনে যে পুকুর সেই পুকুরের দুই সাইডে কিন্তু একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা অন্যদিকে কর্মী সমর্থকরা আর এই মিডিলে থাকলেও তারা কিন্তু স্কুলের সামনেই আছে দূর থেকে বোম ছোড়া কথা আমরা জানতে পারছি তবে বলা বা যে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে আরো উপর মহলে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো বিশাল পুলিশ বাহিনী এই এলাকায় আসতে চলেছে দুইটা ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর ভাঙরে উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সকাল থেকে সেখানে বোমাবাজির ঘটনা সামনে এসেছে একদিকে পঞ্চায়েত নির্বাচনে কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর এবং আজ শেষ দফা লোকসভা নির্বাচন আর তখনই কিন্তু ভাঙরে সকাল থেকে উত্তেজনা ছবি গতকাল রাতেও কিন্তু তৃণমূল আইএসএফ এর সংঘর্ষ এবং ভাঙরে আজ সকাল থেকে বোমাবাজির ঘটনা ভোট কেন্দ্রে এবং ভোট দিতে গিয়া হতো এক বৃদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ভোট দিতে গিয়ে বোমা রাখাতে আহত এক বৃদ্ধ ভাঙড়ের সাতলিয়ায় শুরু সকাল থেকে সেখানে উত্তেজনার সাতুলিয়ার বোমাবাজির সামনে ভোট কেন্দ্রের সামনে সকাল থেকে বোমাবাজি ভোট দিতে গিয়ে বোমা রাখাতে আহত এক বৃদ্ধ সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্র কেন্দ্রীয় বাহিনী তারপরেও কিভাবে এই ঘটনা ঘটলো সেইটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন ভাঙরে সাতুলিয়ায় ভোটের আগে বোমাবাজি ভগবানপুর অঞ্চলে সাতুলিয়ায় বোমাবাজির ঘটনা সামনে আসছে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর তখনও কিন্তু আমরা দেখেছিলাম উত্তেজনার খবর সামনে এসেছিল এবারেও কিন্তু লোকসভা নির্বাচন শেষ দফা নির্বাচন আজকে আর তার আগে কিন্তু উত্তেজনা ভাঙরে ভাঙরের সাতলিয়ায় দফায় দফায় উত্তেজনা সকাল থেকেই বোমাবাজির ঘটনা সামনে আসছে ভোট দিতে গিয়ে হয়তো এক বৃদ্ধ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভোট দিতে গিয়ে বোমার আঘাতে জখম এক বৃদ্ধ ভাঙরে সাতলিয়ায় এই ঘটনাটি ঘটেছে আঁটোস আঁটো নিরাপত্তা ব্যবস্থা একদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধ পরিকর্তারা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে তারপরে উত্তেজনা ছবি সামনে আসছে সকাল থেকে উত্তেজনা ভাঙরে সাতলিয়ায় সেখানে ভোট কেন্দ্রে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বোমাবাজির ঘটনা সামনে আসছে এক ভোট দিতে গিয়ে বৃহত বৃদ্ধ এক বৃদ্ধ আহত হয় ভাঙরের সাতলিয়ায় ভোটের আগে বোমাবাজি সকাল থেকেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া সেখানে সকাল থেকেই বোমাবাজির খবর সামনে আসছে আজ শেষ দফা অর্থাৎ সপ্তম দফা নির্বাচন রয়েছে আজ বাংলার নটি কেন্দ্রে ভোট গ্রহণ এবং এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে ভোটকে কেন্দ্র করে কিন্তু একেবারে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা বাড়তি নেওয়া হয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে কিন্তু বদ্ধ করিকর বদ্ধ পরিকর নির্বাচন কমিশন এবং নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে বাংলার নটি হাই ভোল্টেজ কেন্দ্র লক্ষ্য করে কিন্তু রাজ্যের নটি হাই ভোল্টেজ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই এবং সেই সঙ্গে রয়েছে বরনগর বিধানসভা উপনির্বাচন সকলের চোখ রয়েছে সেদিকে বাংলার নটি হাই ভোল্টেজ কেন্দ্রে আজ হাড্ডাহাড্ডি লড়াই বারাসাত লোকসভার মধ্যম গ্রাম থেকে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর শুভঙ্কর সেখানকার পরিস্থিতি এখন কি কী ছবি উঠে আসছে সতেরো দুশো আঠেরো এবং দুশো উনিশ নম্বর এবং এই মুহূর্তে দুশো সতেরোর সামনে যেটি আমরা জানতে পারছি যে এই বুথের কিন্তু যে ভিভি প্যাড সেই ভিভি প্যাডটি খারাপ রয়েছে এবং সেই কারণে এখনো পর্যন্ত ভোট করা শুরু হয়নি বা বলা যেতে পারে মক পোলিং যেটা সেই মক পোলিং কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি ভোটাররা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটু কথা বলার চেষ্টা করব কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে লাইনে তো ভিভিপ্যাট খারাপ রয়েছে এখনো পর্যন্ত ভোট বা মক পোলিং শুরু হয়নি ফলত লাইন দিয়ে অপেক্ষা করবে তাই তো হ্যাঁ একেবারেই আমরা ভোটারদের সঙ্গে কথা বলছি একটু বাইরের ছবিটা দেখাবো এখানে যে চিত্রটা আমরা বাইরে দেখতে পাচ্ছি আমি দুশো সতেরো যে বুথ সে বুথে ছিলাম এই মুহূর্তে আমি দুশো আঠেরো এবং দুশো উনিশ দুশো আঠেরো এবং দুশো উনিশের সামনে রয়েছি দুশো আঠেরো যে বুথটি সেই বুথে কিন্তু লম্বা লাইন ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে মক পোলিং ইত্যাদি শুরু হয়ে গিয়েছে এবং শুধু তাই নয় ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি যে রাজনৈতিক দল রয়েছে তাদের যারা রয়েছে এজেন্টরা তারা ভেতরে রয়েছেন তারা কাজ করছেন নিজে রয়েছেন এবং আর কিছুক্ষণ পর যেরকম নির্ধারিত সময় সকাল সাতটা সেই সময় থেকেই কিন্তু ভোট শুরু হবে মহিলারা আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবছরে কি প্রথম ভোট দিচ্ছ টাইম দিচ্ছি এখনো সাতটা থেকে ভোট শুরু কি মনে হচ্ছে আজকে শেষ দফার নির্বাচন একেবারে কতটা এই ভোটের জন্য মুখিয়া রয়েছে ভোট দেওয়ার জন্য আমি বলবো যে যা হবে ভালোই হবে অ্যাকচুয়ালি তো এর থেকে কিছু বলবো না স্বাভাবিকভাবেই তোমরা একেবারে নতুন ফলত সেইখানে দাঁড়িয়ে দেশ গড়ার কাজে দেশ গড়ার লক্ষ্যে যুবদের সব থেকে আগে এগিয়ে আসতে হয় এবং সেইখানে দাঁড়িয়ে আমরা যে আগের নির্বাচনগুলো দেখেছি সেগুলো মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে তোমার কি মনে হয় এই নির্বাচন শান্তিপূর্ণ হবে হ্যাঁ হবে শান্তিপূর্ণ হবে মহিলারা রয়েছেন আপনার সঙ্গে একটু কথা বলবো কতক্ষণ দাঁড়িয়ে এই প্রায় এক ঘন্টা হতে চললো সকাল সকাল কেন ভোটার লাগে ভিড়টি এড়িয়ে গরম এড়িয়ে ভোট দেওয়ার জন্য সকাল সকাল ভোটের লাইনে এবং রোদ এড়িয়ে ভিড় এড়িয়ে যাতে ভোট দিতে পারেন সেই কারণেই তারা কিন্তু এই মুহূর্তে লাইনে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি দুশো আঠেরো দুশো উনিশ এইখানে আমার ঠিক সামনে সাতটা থেকে নির্ধারিত সময় ভোট শুরু হবে এবং দুশো উনিশের যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব সকাল সকাল ভোটের লাইনে কেন এত সকালে কেন ভোট দিয়ে সকাল সকাল কাজ করবো তাই ওই জন্য ভোট দিয়ে সকাল সকাল কাজ করবেন সেই কারণেই দাদার সঙ্গে একটু কথা বলবো সকাল সকাল ভোটের লাইনে আগের যে ছটা নির্বাচন সেই ছটা নির্বাচন মোটর উপর শান্তিপূর্ণ হয়েছে কি মনে করছেন এই নির্বাচন কেমন হবে শেষ দফা যে নির্বাচন শেষ দফা শান্তিপূর্ণ হবে হওয়া উচিত নিরাপত্তা কেমন দেখছেন পুলিশি বা এই যে যেভাবে সেনাবাহিনী দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী কতটা আশ্বস্ত ভালো ভালো সুন্দরভাবে হবে সুন্দরভাবে হবে ভালো এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে যে তিনটি বুথ তার মধ্যে কিন্তু দুশো আঠেরো দুশো উনিশ জুইতা দুটো বুথেই লম্বা লাইন বাইরে কেননা সাতটা থেকে যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় ভোট শুরু হবে তবে দুশো সতেরোতে ভিভিপ্যাট যেহেতু খারাপ রয়েছে সেটি বলা হয়েছে চেঞ্জ করার জন্য এবং যতক্ষণ না পর্যন্ত সেটি চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মক যে পোলিং বা ভোট মক ভোট সেটি শুরু করা যাচ্ছে না এবং তারপর নির্ধারিত সময়ে সাতটার মধ্যে সেখানে ভোট শুরু করা যায় নাকি সেটিও কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে সেটি বিষয়টি নিয়ে তবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বয়স্করা পৌররা লাইনে দাঁড়িয়েছে একটু কথা বলার চেষ্টা করব। সকাল সকাল ভোটের লাইনে আপনি কেন দাঁড়িয়েছেন

আমরা কিন্তু সেই ছবিটাই দেখাচ্ছি যে এখানে দীর্ঘ লাইন লম্বা লাইন রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ভোটাররা তারা লাইনে দাঁড়িয়ে পড়েছেন সকাল সকাল এবং সপ্তম ও শেষ দফার নির্বাচন এখানে সেই নির্বাচনের জন্য ভোটারদের যে বলা যেতে পারে ভোটাররা উৎসুক তারা ভোট দিতে সব বয়সের ভোটার কিন্তু রয়েছে একেবারে আঠেরো থেকে শুরু করে আসি যাদের সঙ্গে আমি কথা বল এতক্ষণ মধ্যম গ্রামে ছবিটা আপনারা দেখতে পেলেন সেখানে কিন্তু সকাল সকাল ভোট কেন্দ্র উপস্থিত হয়ে গিয়েছেন ভোটাররা এবং নির্বাচন কমিশন যেমনটা বলেছিলেন যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে তারা এবং সেই মতোই কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটাও কিন্তু যথেষ্ট আঁটো সেটা কিন্তু নজরে আসছে শেষ দফা নির্বাচনে দফায় দফায় উত্তেজনা ভাঙরে ভাঙরের সাতলিয়ায় ভোটের আগে বোমাবাজি ভগবানপুর অঞ্চলের সাতলিয়ায় বোমাবাজির ঘটনা সামনে আসছে ভোট কেন্দ্রের সামনে সকাল থেকে বোমাবাজির ঘটনা এবং ভোট দিতে গিয়ে বোমার আঘাতে আহত এক বৃদ্ধ এবং গতকাল রাতে সেখানে কিন্তু রানীগাছ এলাকায় আমরা দেখেছি সেখানে তৃণমূল এসেপের এর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এবং বলা যেতে পারে এই শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা হয়ে উঠছে ভাঙরের পরিস্থিতি সেখানে গতকাল রাত থেকে উত্তেজনা ছড়ায় এবং আজ সকালে ভোট শুরুর আগে কিন্তু সেখানে বুথ বুথে কিন্তু বুথের সামনে বোমাবাজির ঘটনা সামনে আসে গতকাল রাতেও তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ এবং আজকে সাতলিয়ায় সেখানেও কিন্তু উত্তেজনা ভগবানপুর অঞ্চলের সাতলিয়ায় বোমাবাজি ভোটের আগে সকাল থেকে বোমাবাজির ঘটনা ভাঙরে এবং বলা যেতে পারে এই সপ্তম দফা নির্বাচন অর্থাৎ শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ভাঙরের পরিস্থিতি গতকাল রাত থেকে উত্তেজনা এবং ভাঙড় থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী এই মুহূর্তে ভাঙরের পরিস্থিতি কী ঠিক এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে উত্তেজনার ছবি এখানে ধরা পড়ছে একজন সিভাইএম যিনি এজেন্ট তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং সেই অভিযোগে তাকে সেই উত্তেজনায় তার উপর বোমবাসির অভিযোগ এবং গুরুতর আহত অবস্থায় তিনি এখনো রাস্তায় পরে এবং কার্যত নিষ্ক্রিয় হয়ে উঠেছে এই মুহূর্তে কি পরিস্থিতি মানুষ অনেক ছিল।

বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তাঘাটে এরকম ভাবে বোম সেরকম তাজা বোম পড়ে রয়েছে মুহূর্তে তুমি ছবিটা বাইরে দেখাবো এখানে সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই উপস্থিত হয়েছে কিন্তু কার্যত নিষ্ক্রিয় কোনো সক্রিয়তার ছবি এখনো দেখা যাচ্ছে না কার্যত রাস্তায় পড়ে রয়েছেন এবং গুরুতর আহন্ত অবস্থায় রয়েছে তারপরেও কিভাবে এই ঘটনা ঘটছে হাসপাতালে নিয়ে যাওয়ার সেই অর্থে কোনো ব্যবস্থা নেই দেখি দেখি দেখো যে ছবি তুমি দেখতে পাবে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোন রকম ভাবে কোন কর্মীদের এখনো পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়ার কোন রকম কোন ছবি কিন্তু চোখে পড়ছে না কলকাতা পুলিশের তরফ থেকে একটি গাড়ি ব্যবস্থা করা হয়েছে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য হাজার উদ্দিন তিনি সিপিআইএম এর এজেন্ট ছিলেন এবং এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাবে গুরুতর আহত অবস্থায় তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা এখানে একেবারে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা রাস্তায় বসে পড়েছেন যতক্ষণ পর্যন্ত না আজারুদ্দিনকে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে তারা ভোট প্রক্রিয়া চালা শুরু করতে দেবেন না স্থানীয়রা এরকমটাই অভিযোগ করছেন একেবারে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে তা সত্ত্বেও কিভাবে এই ঘটনা শাশ্বতী শোনা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙরের সাতলিয়া ছবি সেখানে কিন্তু সকাল থেকে উত্তেজনা ছবি ভাঙরের সাতলিয়ায় ভোটের আগে বোমাবাজি এবং সিপিএম এর এজেন্টকে মারধরের অভিযোগ করছে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সিপিএম এর এজেন্টকে মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে সেখানে সেখানকার বাসিন্দাদের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একদিকে মোতায়েন রয়েছে কেন্দ্র বাহিনী তারপরে উত্তেজনা ভাঙরে সাতলিয়ায় সেখানে ভোট কেন্দ্রে বোমাবাজির অভিযোগ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায় এক সিপিএম এর এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করছে এই মুহূর্তে অতি ভালো আমরা ভোট দিতে সমাদার কারণে আমরা ভোট ভোট ইলেকশন বন্ধ নিলে ভালোভাবে জানা দাও তারপর ভোট বন্ধ যত সুস্তবে করা হল ফল হোক আমরা তো ভোট দি যে যদি হয় তাহলে তারা এখানে কিন্তু ভোট প্রক্রিয়া চালাতে দেবেন না ওপরে তুমি দেখতে পাবে হাই বাদ্রাজের ওপরে বিল্ডিং এ বোমে বোমাবাজির যে ছবি যে সুতলি পরে রয়েছে সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের গাড়ি করে এখানে আরো একটি ছবি তুলে ধরবো ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন হচ্ছে কিন্তু কার্যত নিষ্ক্রিয়তার ছবি ভোট কেন্দ্রের বাইরে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে একশো কিলো একশো মিটারের মধ্যে সেই অঞ্চলে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দাঁড় করিয়ে রয়েছে কিন্তু কোনো রকম কোনো সক্রিয়তা নেই তাদের এবং কলকাতা তরফ থেকে গুরুতর আহত হয়েছেন তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার চিকিৎসা করার ব্যবস্থা সেই ব্যবস্থা ইতিমধ্যেই হচ্ছে তবে স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন বারবার করে যে যদি শান্তিপূর্ণ ভোট না হয় তাহলে তারা ভোট প্রক্রিয়া চালাতে দেবেন না তাদের বারবার দাবি এটা সেই ছবি তুমি এখানে দেখতে পাবে সকাল থেকে দফায় দফায় ভাঙনের বিভিন্ন এলাকায় বোমাবাজির ঘটনা এই মুহূর্তে সাতুলিয়া হাই মাদ্রাসার সামনে ছবি তুমি দেখতে পাবে যেখানে এখনো পর্যন্ত মকপোল প্রক্রিয়া চলছে কোনো রকম ভাবেই ভোটিং প্রক্রিয়া শুরু হয়নি কিন্তু তার আগেই এইভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখি দেখি একটু কথা বলবো কথা বলবো কথা বলবো ওনার সাথে কথা বলবো দাঁড়াও আপনার ছেলে আমার হেওয়া হাজারউদ্দিন মোল্লা ও এজেন্ট ডিআইএম আমার কাছে এজেন্ট দিতে এসেছিল সিপিএম আইসিএম সময় আমাদের জোট হয়ে ওরা এজেন্ট দিতে এসেছিল এজেন্ট এই পর্যন্তই এসেছে আর ওরা ওই বোম মেশিন নিয়ে আর ওরা ছুটে ওখানে দাঁড়িয়ে ছলা আর ওই তাড়াতাড়ি করে আড়া মেরে देছে আর আমার ওখানে দেখতে চাই চার কোচি রেকেন কেড়ে লেগেছে ওই নজত ছেলে রাহুল বলে নাম টেনি নিয়ে যাচ্ছে লে ওখানে লে বোনের বাড়ি তো পায়ে মেরেছে মাথায় মেরেছে মাথায় মেরেছে পার প্রথম বোনে ভেঙে গেছে আর জুল আর নজ নজর ছেলের নাম রাহুল আলার ছেলের নাম আলার আলার বোন নাম রিজা খাতুন ওই আলার কি বলেছে ওর মারিস ছেলে ভালো ছেলে ও স্বামী বলেছে ও ভালো ছেলে ওর মারিস নে বলে স্বামী থেকেচ্ছে বউ এসে ইট মেরেছে বলে তো তুমি বলে ইট মেরেছে বউ ইট থেত গেছে ওই 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 ওর কাউ লোক না থাকলে ওর কা থেককে দিয়েছে একজনা না দিনই মেরে দিত মেরে দিত মেরে আটি ধরে দেখা এই মুহূর্তে উত্তেজনা এখনও চলছে দেখুন গালির রক্ত পড়ে আছে আমাদের যেভাবে পড়েছে সেইভাবে মেরেছে ইট দিয়ে থেত করেছে বন্দুকের বার দিয়ে মেরেছে শুধু হাড়গুলো দেখা যাচ্ছে ভেঙে এই হাতুর হার দেখা যাচ্ছে ভেঙে দেখলে এমনি জল দিয়ে পানি আসবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই মুহূর্তে কলকাতা পুলিশ যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং দফা দফাই কিউআরসি টিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা সেখানে কলকাতা পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাবে ভোট কেন্দ্রের বাইরে এখানে পরপর দুটি ভোট কেন্দ্র রয়েছে হাই মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয় যেটি সাতুলিয়া সেই দুটো জায়গায় কিন্তু ভোট কেন্দ্র রয়েছে এবং সব থেকে বড় বিষয় যে ভোট কেন্দ্র বাইরে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে সেই ভোট কেন্দ্রকে ঘিরে উত্তেজনা চরম মাত্রায় ভাঙড়ে বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না এবং স্থানীয়দের অভিযোগ যে শান্তিপূর্ণভাবে যদি ভোট প্রক্রিয়া না হয় তাহলে পরে তারা ইতিমধ্যেই বয়কট করবেন এই ভোট বেশ ধন্যবাদ জানাবো তোমাকে আপনারা দেখতে পেলেন ভাঙরের ছবি ভাঙরের সাতলিয়ায় দফায় দফায় উত্তেজনা গতকাল রাত থেকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙরের পরিস্থিতি গতকাল রাতে তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়ে ওঠে এবং আজ সকাল থেকে যে ছবি সামনে আসছে সাতলিয়ায় সেখানে ভোটের আগে বোমাবাজির ঘটনা ভগবানপুর অঞ্চলের সাতুলিয়ায় সেখানে বুথ বুথের সামনে কিন্তু বোমাবাজির ঘটনা সামনে আসছে সকাল থেকে সেখানে বোমাবাজি স্থানীয় বাসিন্দারা পুলিশের উপর ইট বেশি করছে ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে উপর কলকাতা পুলিশের তরফ থেকে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হলে এখানে তুমি দেখতে পাবে সামনে সিআরপি দাঁড়িয়ে রয়েছে তারপরও তারপরেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না স্থানীয় বাসিন্দারা লাগাতার ঈদ বৃষ্টি শুরু করে এই মুহূর্তে সেই ছবি তোমরা দেখতে পাবে কলকাতা পুলিশ চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার কিন্তু স্থানীয়দের তরফ থেকে আনন্দদা এই মুহূর্তে তুমি আবারও আবারও কিন্তু উত্তেজনার ছবি দেখবে আনন্দ সকাল থেকে সেখানে উত্তেজনা ভোটের বঙ্গে ভাঙরে অশান্তি ছবি সামনে আসছে এবং শনিবার ভোট শুরুর আগে থেকেই কার্যত অশান্তি ভালো সেখানে তৃণমূল এবং আইএসএফ এর খন্ডযুদ্ধ এক বুথের এজেন্ট বসতে গেলে আইএসএফ চড়া হয় ঘটনার ঘটনা সামনে আসছে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ভাঙরের সাতলিয়া সেখানে ভোট কেন্দ্রের সামনে সকাল থেকে বোমাবাজের ঘটনা সামনে আসছে ভোট দিতে গিয়ে বোমা রাখাতে আহত এক বৃদ্ধা এবং এক এজেন্টকে ওপরেও কিন্তু হামলার অভিযোগ ওঠে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি জনতার আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিও ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙরের ভগবানপুর অঞ্চলের সাতলিয়ায় দাবি রাখছেন যে শান্তিপূর্ণভাবে যদি ভোট প্রক্রিয়া না হয় তাহলে পরে তারা এখানে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে দেবেন না এখানে সকালবেলা ঠিকই ছিল

প্রতিক্রিয়া নেই তারা কার্যত নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাবে যেখানে ভোট কেন্দ্রের বাইরে এইভাবে উত্তেজনার পরিস্থিতি সেখানে সাত তোমাকে দেখালাম যে পরপর দুটো ভোট কেন্দ্র রয়েছে যেখানে একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা পুলিশের উপর ইট বৃষ্টি করছে সেই ছবি আমরা তুলে ধরেছি কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে দফায় দফায় উত্তেজনা এবং ভোট প্রক্রিয়া শুরু হতে আরও বেশ কিছুটা সময় হাতে রয়েছে আমরা এই মুহূর্তে ভেতরের ছবিটা দেখাবো ভোট প্রক্রিয়া সবে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সাতুলিয়া ও প্রাথমিক বিদ্যালয় যেখানে তুমি দেখতে পাবে ইতিমধ্যেই লম্বা লাইন খাড়া হয়েছে কারণ এখানে প্রায় তিনটির মতন বুথ রয়েছে এবং সেই বুথে ভোট প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তার বাইরেই দফায় দফায় উত্তেজনার ছবি ধরা পড়ছে একেবারে তুমি পরিস্থিতি দিকে নজর রাখো আপাতত তো ধন্যবাদ জানাবো শাসতিক